Hello, my children, all animals. So you all have been promoted to class 3. Hope you guys are staying safe at home. So today is your first class. I am Purnima ma'am, Purnima Bosh. I will be taking Bengali this year too. তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, তোমরা খুব মন দিয়ে শুনবে। কিন্তু ক্লাস থ্রিতে যে বইটি আমাদের পড়তে হবে, টেক্সট বুক, তার নাম হচ্ছে সাহিত্য কথা পার্ট থ্রি। এই বইটিতে আজকে যে গল্পটি আমরা পড়ব তার নাম হচ্ছে একতাই বল, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। একতাই বল, আচ্ছা তোমরা বলতে পারবে কে ক্ষুদ্র বলো তো? সেই ক্ষুদ্র যে একা, যার ঐক্য আছে, সে একা নয়, সে বলবান। তাহলে একতাই বল। এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা টেক্সটটি শুরু করার আগে তাঁর সম্বন্ধে দু একটি কথা জেনে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় 1838 খ্রিস্টাব্দে 26 জুন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির নিকটবর্তী কাঁঠালপাড়া গ্রামে। তাহলে তার জন্ম কত খ্রিস্টাব্দে হয়? 1838 খ্রিস্টাব্দে 26 জুন, এবং তিনি মারা যান 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল। তার মৃত্যুস্মরণ হচ্ছে 1894 খ্রিস্টাব্দ 8ই এপ্রিল। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের যে ন্যাশনাল সং বন্দে মাতরম, ভারতের স্বদেশিকতার এই বীজ বন্দ্রটি বন্দে মাতরমের স্রষ্টা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি একাধারে যেমন উপন্যাস রচনা করেছেন, তেমনি তিনি প্রবন্ধ, ধর্মতত্ত্ব, দর্শন, ব্যঙ্গাত্মক ও লঘু হাস্যরসাত্মক রচনা লেখাতেও পারদর্শিতা দেখিয়েছেন। প্রকৃতপক্ষে বঙ্কিমচন্দ্রই বাংলা উপন্যাসের জনক, সেই জন্য তাকে সাহিত্য সম্রাট নামে অভিহিত করা হয়। আমাদের পাঠ্য একতাই বল এই রচনাটি তাঁর বৃষ্টি নামক রম্য রচনা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? বৃষ্টি নামক রম্য রচনা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, চলো এবার গল্পটি পড়া শুরু করি। চলো নামি, আষাঢ় আসিয়াছে, চলো নামি। আচ্ছা, এটা কারা বলেছে? চলো নামি, আষাঢ় আসিয়াছে, চলো নামি। এই কথাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি বিন্দুদের কথা। হ্যাঁ, এই প্রসঙ্গে কয়েকটি কথা বলে রাখি। তোমরা জানো আমাদের দেশে গ্রীষ্মের পরে আসে বর্ষা ঋতু। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস হলো গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকালের পরে আসে বর্ষাকাল, আর বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস হলো গ্রীষ্মকাল। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ে, তখন জলের অভাবে পৃথিবী তার সরসতা হারিয়ে ফেলে। তখন কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ সকলেই জলের জন্য ছটফট করে, সকলেই আকুলভাবে বর্ষার প্রতীক্ষা করে। তাহলে কী কী মাস আমাদের বর্ষাকাল বলো তো? বর্ষাকাল হলো আষাঢ় শ্রাবণ, এই দুই মাস হলো আমাদের বর্ষাকাল। তাহলে গ্রীষ্ম পরে বর্ষাকাল আসে। গ্রীষ্ম হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল, যখন কীটপতঙ্গ, পশু পাখি সকলে জলের জন্য ছটফট করে এবং সকলেই আকুলভাবে বর্ষার প্রতীক্ষা করে। তখন তাদের এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে যেন বিধাতার আশীর্বাদের মতো বৃষ্টি বিন্দুরা ঐক্যবদ্ধভাবে আষাঢ়ের সমাগমে আমাদের পৃথিবীতে নামে। এখানে এই কথাগুলি হচ্ছে এই বৃষ্টি বিন্দুদেরই কথা। তারা বলছে যে চলো নামি, আষাঢ় আসিয়াছে, চলো নামি। আষাঢ়ের সমাগমে, আষাঢ়ের আষাঢ় মাসের শুরুতে, আষাঢ় মাস যখন শুরু হয় সেই শুরুতে বর্ষার সমাগমে
এই বৃষ্টিবিন্দুরা ঐক্যবদ্ধভাবে আমাদের পৃথিবীতে নামে আষাঢ়ের আগমনে। তাহলে চলো নামি, আষাঢ় আসিয়াছে, চলো নামি। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, একা একজন যুথিকা কলির শুষ্ক মুখও ধুইতে পারি না। কি বলেছে যে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, আমরা যে একটা 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 করে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, এই বৃষ্টিবিন্দুরা একা একজন যুথিকা কলির, যুথিকা কলি হচ্ছে জুঁই ফুলের কুঁড়ি, জুঁই ফুলের কুঁড়ির শুষ্ক মুখও ধুইতে পারি না। মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি না। মল্লিকা এও একটা ফুলের গাছ, সেই মল্লিকা ফুল, মল্লিকার একটা ছোট্ট হৃদয়, সেটাওকে আমরা একটা বৃষ্টিবিন্দু এককভাবে আমরা তাকে ভরতে পারি না। এখানে একটি বৃষ্টিবিন্দু এটাই বলতে চেয়েছে যে একটি বৃষ্টিবিন্দু সে এতই ক্ষুদ্র, এতই ক্ষুদ্র, সে যদি একা পৃথিবীতে নামার চেষ্টা করে আদৌ নামতে পারবে না। সূর্যের প্রচণ্ড তাপে মুহূর্তেই তা বিলীন হয়ে যাবে, সে পৃথিবী পর্যন্ত পৌঁছাতেই পারবে না, সূর্যের তাপে সে বাষ্পীভূত হয়ে যাবে। কিন্তু যখন সংখ্যায় একটা বিশাল সংখ্যায় অনেক বৃষ্টিবিন্দু একত্রিত হয়ে যখন পৃথিবীতে নামবে, তখন কি ভয়ঙ্কর রূপ তার দেখতে পাই আমরা, পৃথিবী প্লাবিত করে দেয়, সে কথাই এখানে বলেছে। দেখো, কিন্তু আমরা সহস্র সহস্র, লক্ষ লক্ষ, কোটি কোটি মনে করিলে পৃথিবী ভাসায়। আমরা সহস্র সহস্র, লক্ষ লক্ষ, কোটি কোটি, মানে এটার মাধ্যমে একটা বিশাল পরিমাণ বৃষ্টিকণার কথা বলেছে, ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিকণার একটা ঐক্যবদ্ধ রূপ, তারা মনে করিলে পৃথিবী ভাসায়। তাই বলেছে ক্ষুদ্র কে প্রসঙ্গে দুটি লাইন আমি তোমাদেরকে বলবো। সেটা হলো, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সমুদ্র অতল। দেখো, আমরা যে মহাদেশে বাস করি, যেমন এশিয়া মহাদেশের কথাই ধরো না কেন, যে বিশাল মহাদেশ, এর মূলে কী আছে? সেই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, একটা একটা বালুকণা মিলে এই এত বড় মহাদেশ সৃষ্টি করেছে। তেমনি সমুদ্রে কত জলরাশি, বিপুল জলরাশি সমুদ্রের, তার মূলেও আছে কিন্তু ছোট ছোট এক বিন্দু বিন্দু জল, ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু জল মিলে একটা সমুদ্রের সৃষ্টি করে। প্রকৃতপক্ষে বলতে গেলে এই গল্পটিতে লেখক ঐক্যের বিজয় বার্তা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে শক্তি বল ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বেড়ে যায়। একা ক্ষুদ্র আমরা কিছুই করতে পারি না, কিন্তু এই ক্ষুদ্র একত্রিত হলে কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তার চমৎকার উদাহরণ এই বৃষ্টিবিন্দুগুলি। এক একটি বৃষ্টিবিন্দু পৃথকভাবে খুবই ক্ষুদ্র, অতি তুচ্ছ, অতি সামান্য, এতটাই সামান্য যে পৃথিবীতে নামার চেষ্টা করলে, একা যদি নামার চেষ্টা করে, প্রচণ্ড সূর্যের তাপে পৃথিবীতে পড়ার আগেই শুকিয়ে যাবে। এককভাবে সে নিতান্তই অসহায়, কিন্তু বৃষ্টিবিন্দুর সমষ্টি যখন ঐক্যবদ্ধভাবে পৃথিবীর বুকে নামে, তখন তার ঐক্য শক্তির কাছে সব কিছুই পরাস্ত হয়, তাই নয় কি? যখন তারা ঐক্যবদ্ধভাবে পৃথিবীতে নামে, তার কাছে সমস্ত কিছুই পরাস্ত হয়, এমনকি তারা পৃথিবীতে প্লাবন এনে দিতে পারে, মানুষের জনজীবন স্তব্ধ করে দিতে পারে, তাই না? তাহলে ঠিক তেমনি আমরা মানুষরাও তেমনি, একটা মানুষের ক্ষমতা খুবই সামান্য, কিন্তু তাদের সম্মিলিত প্রয়াস, তারা একত্রিতভাবে সম্মিলিতভাবে যদি প্রয়াস করে, অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। একতায় যে বল, এটা আমরা না প্রাচীন যুগের মানুষও বুঝতে পেরেছিল। মানুষ যখন বনে থাকত, যখন প্রাচীনকালে যখন মানুষ বনে থাকত, বনে বাস করত এবং খাবার জন্য বনের পশু শিকার করত, তখনও তারা বন্যজন্তুর হাত থেকে বাঁচার জন্য একত্রিত হয়ে, সঙ্গবদ্ধ হয়ে বাস করত, যার ফলই হলো ভাষা সৃষ্টি,
সেই কারণে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করার প্রয়োজনেই ভাষার সৃষ্টি হয়েছে। তাই আমরাও একত্রিত হয়ে থাকবো, থাকার চেষ্টা করব, তাই না? হিংসা বিবাদ ভুলে তাহলে আমরা অনেককে সহজেই অনেক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, পরের ক্লাসে আবার দেখা হবে। ঘরে থাকো, সুস্থ থাকো। বাই, অল অফ ইউ।